ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব। হামলা মোকাবেলায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট। রুশ ক্ষেপণাস্ত্রের উপর্যুপুরি হামলায় বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তাঘাট সহ বহু আবাসিক ভবন। আজ সকাল থেকে আর হামলা হয়নি, তাই ধ্বংসস্তূপ সরিয়ে ফের দৈনন্দিন জীবনে ফেরার চেষ্টা স্থানীয়দের। কিয়েভের মেয়রের দাবি, গতকালের হামলায় আবাসিক ভবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সেবাদানকারী ভবন। হামলায় ক্ষতিগ্রস্ত দিনিপ্র, লিপ, খার্কিভ, সুমি ও তেরনোপিল অঞ্চলে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। রাশিয়ার এই হামলাকে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে সব কিছু করা হবে। যুদ্ধক্ষেত্রকে শত্রুর জন্য আরও যন্ত্রণাদায়ক করে তুলব আমরা। সন্ত্রাসী রাশিয়াকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এরই মধ্যে ওই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব। জেলেনস্কিকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জার্মানির পক্ষ থেকেও একই রকম প্রতিশ্রুতি এসেছে, তবে হামলার নিন্দা জানায়নি চীন। বরাবরের মতো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার মস্কোর ঘোষণার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব উঠতে যাচ্ছে। ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি যেন প্রকাশ্যে না হয়, মস্কোর এমন আবেদন গতকাল প্রত্যাখ্যাত হয়েছে সাধারণ পরিষদে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।